बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। दक्षिण बनश्री मॉडल हाई स्कूल एंड कॉलेज आज ही तो ऑनलाइन क्लासे तुम्हारे सुस्वागत। प्रिय शिक्षार्थी अस्सलाम वालेकुम। आमी शामी अख्तार। आज के आमी निब क्लास थ्री ख प्रभाती शाखा विषय गणित। ऑनलाइन क्लास एटा 13 नम्बर क्लास। शिक्षार्थी बंधुरा आशा करी तुम्हारा जरा जेखने आछो भालो आछो सुस्थ आछो। गत क्लास से आमी तुम्हादेर के पढ़िए छिलाम जे किभाबे भाग करे। तो आशा करछि तुम्हारा सबाई बुझते पेरेछो जे किभाबे भाग करे। आर दुटो अंक आमी दिए छिलाम आशा करछि ताओ तुम्हारा करेछो। आज के आमरा जेटा करब नतून एकटा अध्याय पृष्ठा नं 73। तुम्हारा सबाई तुम्हारे पाठ्य बोई जेटा आछे पाठ्य बोईटा निये एवं खाता कलम पेंसिल इरेजर शार्पनार मोट कथा तुम्हारे शिक्षा उपकरण जा लागबे सब निये अनलाइन क्लासेर सामने बसे जाओ। ठीक आछे। अच्छा एबार देखो तुम्हारा सबाई 73 पृष्ठा खुलो। 73 पृष्ठा खुले 16 नम्बर अंकटा देखो। आमरा आजके करब जोग वियोग गुण ओ भाग संक्रांत अंक। आमरा विगत क्लासे जोग किभाबे करेछे से नियम शिखेछि वियोग किभाबे करेछे गुण एवं भाग किभाबे करते हय ए नियमगुलो आमरा शिखेछि एवं इंडिविजुअली आमरा एर उपरे क्लास करेछि। एखन जेटा करब सब जोग वियोग गुण भाग मिले একটা অধ্যায় আছে ওখানে তোমার প্রশ্নের অঙ্কের মধ্যে যোগও থাকতে পারে বিয়োগও থাকতে পারে গুণও থাকতে পারে ভাগও থাকতে পারে। সেটা তোমার অঙ্কের চেহারা দেখে বুঝতে হবে যে এটা যোগ হবে না গুণ হবে না ভাগ হবে। ঠিক আছে। তো আমরা আজকে সেই অধ্যায়টাই করব যে অধ্যায় তোমার যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত সকল সমস্যা আছে। ঠিক আছে। তাহলে আমরা আজকে শুরু করি। 16 নম্বর অঙ্কটা দেখো আমি আগে পড়ি দেখো কি বলেছে। মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ। বুঝতে পেরেছি মায়ের বর্তমান যে বয়সটা পুত্রের বয়সের তিন গুণ। ঠিক আছে। মায়ের বর্তমান বয়স 45 বছর পুত্রের বর্তমান বয়স কত। তাহলে কথা কি দাঁড়াইলো পুত্রের বর্তমান বয়স তাহলে কত। তাহলে আমি দেখো অঙ্কটা কিভাবে লিখেছি। এখানে লিখেছি মায়ের বর্তমান বয়স 45 বছর পুত্রের বর্তমান বয়স তাহলে কত হবে তাই না। তো আমরা ভাগ ভাগের নিয়ম শিখেছি না আমরা সেভাবে ভাগটা করে ফেলি। দুই অঙ্ক বিশিষ্ট অঙ্কের দ্বারা এক অঙ্ক বিশিষ্ট অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দ্বারা কিভাবে ভাগ করে এটা আমরা ভাগের যখন ক্লাস করেছি তখন এটা আমরা শিখেছি। ঠিক আছে। তাহলে দেখো আমরা জানি এটা ভাজ্য এটা ভাজক। ভাজ্য আমরা জানি যে ভাজ্য সবসময় ভাজকের থেকে ছোট হবে না হয় সমান সমান হবে বড় হতে পারবে না তাই না। তাহলে দেখো এটা হচ্ছে একক ঘরের এটা হচ্ছে দশক ঘরের অঙ্ক। তাহলে আমরা প্রথমে কি করব একক দশক ঘরের অঙ্ক নিব যদি ওটার মধ্যে না যায় দেন আমরা একক ঘরের অঙ্ক নিব তাই তো। তাহলে এখন দেখো এখানে কিন্তু চারের মধ্যে তিন যাচ্ছে যাচ্ছে না। আর আমি গত ক্লাসে বলেছি আবারও বলতেছি আমাদের কিন্তু গুণ অবশ্যই শিখতে হবে তা না হলে আমরা অঙ্ক করতে পারবো না। তো দেখো চারের মধ্যে তিন যায় অবশ্যই তিন অক্ষে তিন। ঠিক আছে। আর তাহলে দেখো চার থেকে তিন চলে গেলে থাকবে এক। আর এটা হচ্ছে একক ঘরের অঙ্কটা নিচে আমরা নামায় নিয়ে আসলাম। তাহলে এখন তিন পাঁচা পনেরো তিন অক্ষে তিন তিন দুগুণে ছয় তিন চার বারো তিন পাঁচা পনেরো। তাহলে তিন পাঁচা পনেরো অঙ্কটা কিন্তু আমাদের মিলে গেল তাই না। তাহলে এটা কি হবে পনেরো বছর পনেরো বছর। তাহলে পুত্রের বর্তমান বয়স আমরা কি লিখতে পারি উত্তর উত্তর পুত্রের আমাদের এখানে কি চেয়েছে বলছে পুত্রের বর্তমান বয়স কত তাই না।
এখানে পুত্র বর্তমান বয়স চেয়েছে, মায়ের বর্তমান বয়স 45 বছর, তাহলে পুত্রের বর্তমান বয়স 15 বছর, যেহেতু আমাদের এখানে 3 গুণ চেয়েছে, তাহলে 3 দিয়ে গুণ করলে কিন্তু মার বয়স বর্তমান বয়স কিন্তু 45 বছরই হয়, তাই না? তাহলে আমরা কি লিখবো, উত্তর পুত্রের বর্তমান বয়স 15 বছর, উত্তর পুত্রের বর্তমান বয়স 15 বছর, ঠিক আছে? উত্তর পুত্রের বর্তমান বয়স 15 বছর, বুঝতে পেরেছি আমরা? হ্যাঁ, আশা করছি আমরা এই অঙ্কটা বুঝতে পেরেছি। তাহলে আমি কি এটা মুছে ফেলবো? আশা করছি সবাই অঙ্কটা বুঝতে পেরেছে, তাহলে আমি এবার অঙ্কটা মুছে ফেলি। এবার দেখো, এবার দেখো 17 নম্বর, 73 পৃষ্ঠার 17 নম্বর অঙ্কটা আমরা দেখি। সুরমা প্রতি ডজন 90 টাকা দরে, 6 ডজন সরি দেখো আমি বলছি আবার পড়ছি, সুরমা প্রতি ডজন 90 টাকা দরে 6 ডজন ডিম বিক্রি করে। সুরমা কি করে? প্রতি ডজন মানে 12টা ডিম সে 90 টাকা করে বিক্রি করে। এরকম সে কি করেছে, 6 ডজন ডিম বিক্রি করেছে। সে যত টাকা পায় তা থেকে 85 টাকা বাজারে খরচ করে। এই যে সে ডিম বিক্রি করলো, বিক্রি করে ধরো সে যে টাকাটা পেয়েছে তার থেকে সে 85 টাকা বাজারে খরচ করে, বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। সে কত টাকা ব্যাংকে জমা রাখে, তাই না? যেমন ধরো আমি ডিম বিক্রি করে 90 টাকা পেয়েছি, 90 টাকার মধ্যে কি হয়েছে 85 টাকার আমি বাজার করেছি, তাহলে 90 টাকা থেকে যদি 85 টাকা চলে যায় তাহলে আমার হাতে কত থাকবে, 5 টাকা। সেই 5 টাকা আমি ব্যাংকে জমা করি, অঙ্কটা এটাই। তাহলে আমাকে আগে বের করতে হবে যে 6 ডজন ডিম আমি কত দিয়ে বিক্রি করেছি, তাই না? তাহলে এবার আমরা অঙ্কে আসি, দেখো 1 ডজন ডিম বিক্রি করে 90 টাকা, 1 ডজন ডিম বিক্রি করে 90 টাকা, আমরা লিখি 1 ডজন ডিম বিক্রি করে 90 টাকা, তাই না? 90 টাকা, 90 টাকা কত, 90 টাকা। তাহলে সে 1 ডজন ডিমই বিক্রি করে 90 টাকা, তাহলে 6 ডজন ডিম সে কত টাকায় বিক্রি করব এটা বের করতে হবে না? তাহলে 6 ডজন ডিম বিক্রি করে, 6 ডজন ডিম বিক্রি করে 90 গুণ 6 টাকা, ঠিক আছে? তাহলে দেখো এটা আমরা গুণ করি, গুণ আমি নিচে এমএ করতে পারবো না, তোমরা ইচ্ছে করে এটা রাফ করে দিতে পারো। আচ্ছা না, এখানে আমি রাফ করে দেখাই, 90 × 6, তাহলে আমরা জানি 0 দিয়ে গুণ করলে সেটা 0ই হবে, সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0 হবে, তাহলে 6 × 9 = 54, তাহলে কত হলো,
540 তাই না এখন হবে 540 টাকা 540 টাকা তাই তো আচ্ছা আমি রাফটা মুছে ফেলি তাহলে কত হলো 540 টাকা সে কি করে 6 ডজন ডিম বিক্রি করে সে 540 টাকা দিয়ে এই যে আমি 540 টাকা পেলাম এই 540 টাকা থেকে সে কি করে আবার 85 টাকার বাজার করে তাহলে এটা আমরা কি করতে পারি স্বাভাবিক বিয়োগ করব তাই না সুরমা ডিম বিক্রি করে পায় 540 টাকা আমরা কিভাবে লিখতে পারি সুরমা ডিম বিক্রি করে পায় 540 টাকা ঠিক আছে সুরমা ডিম বিক্রি করে পায় 540 টাকা আর তারপরে সে কি করে সে যত টাকা পায় তা থেকে 85 টাকা বাজারে খরচ করে তাহলে সে কত টাকা পাইলো 540 টাকা সে বাজারে খরচ করে তাহলে 85 টাকা তাহলে এটা আমরা কি করব বিয়োগ করব অবশ্যই বাজারে খরচ করে বাজারে খরচ করে কত টাকা 85 টাকা এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে 85 টাকা ঠিক আছে তাহলে এটা বিয়োগ হবে তাহলে আমরা কি বলতে পারি বাকি থাকে তাহলে তার কাছে কত থাকে বাকি বাকি রইল কত টাকা বিয়োগ করো পাঁচ আমরা জানি যে বিয়োগের সময় উপরে যদি শূন্য থাকে মনে মনে ওটাকে এক ধরে দশ করতে হবে তাহলে পাঁচ দশ থেকে পাঁচ চলে গেলে পাঁচ থাকবে তাই না পাঁচ থাকবে পাঁচ আমাদের হাতে হাতে আছে এক আর আট নয় তাহলে উপর হচ্ছে চার যদি উপরে ছোট সংখ্যা থাকে তাহলে সেটাকে মনে মনে এক ধরে বড় করতে হবে তাহলে নয় আর চোদ্দ বানায় ফেলাম তাহলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পাঁচ তাই না তাহলে আমাদের হাতে আছে এক এক থেকে পাঁচ বাদ দিলে থাকবে এই পাঁচ থেকে এক বাদ দিলে থাকবে চার টাকা বুঝতে পারছি তাহলে কি হবে তাহলে সুরমা কত টাকা ব্যাংকে রাখে জমা রাখে 445 টাকা তাহলে আমরা লিখতে পারি না সুরমা ব্যাংকে জমা রাখে 455 টাকা তাহলে আমরা কি বলতে পারি যে বাকি কত টাকা রইল বাকি 455 টাকা রইল সুরমা ব্যাংকে জমা রাখে 455 টাকা তাহলে উত্তর 455 টাকা উত্তর 455 টাকা ঠিক আছে সুরমা ডিম বিক্রি করে 554 টাকা তাহলে দেখো আমি অঙ্কটা আমি আবার তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকবার আলোচনা করছি সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে সুরমা বলা হয়েছে সুরমা প্রতি ডজন ডিম 90 টাকা করে বিক্রি করে সেরকম সে এক ডজন ডিম বিক্রি করে 90 টাকা তাহলে 6 ডজন ডিম অবশ্যই সে বেশি বিক্রি করবে তাহলে বেশি যদি বিক্রি করে আমরা জানি বেশি হলে সেটা কি হবে সেটা হবে আমাদের গুণ তাহলে আমরা গুণ করলাম গুণ করে পেলাম কত 540 টাকা এখন কথা হচ্ছে এখানে ওরা বলে দিয়েছে যে যে টাকা বিক্রি করে পায় তার সে টাকা থেকে সে বাজার করে 85 টাকা তাহলে আমরা কি লিখলাম সুরমা ডিম বিক্রি করে পায় 540 টাকা বাজারে খরচ করে 85 টাকা তাহলে বাকি রইল 455 টাকা ঠিক আছে তাহলে সুরমা ব্যাংকে জমা রাখে 455 টাকা উত্তর 455 টাকা তো আজকে এখানে ক্লাস শেষ করছি আশা করবো তোমরা এই 16-17 নাম্বার অঙ্কটা বাসায় এইচডব্লিউ করবে আর যারা যেখানে থাকবা স্বাস্থ্যবিধি মেনে চলবে সুস্থ থাকবে এই বলে আমি আমার ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ